আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। বিশ্বের যে প্রান্ত থেকে ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি দেখছেন, সেই সমস্ত মাছ চিনিখামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে, যেহেতু সিজনটা ঠিক চিতলের পোনা উৎপাদনের মানে সিজন বা সময় চলছে, তো আমি ভাবলাম যে হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের হচ্ছে চিতলের কৃত্রিম প্রজনন আপনি কী করে করবেন, মানে কৃত্রিম প্রজনন করবেন ঠিকই, কিন্তু হচ্ছে সেখানে হচ্ছে কোনো হরমোন বা মানে হরমোন লাগবে না, অর্থাৎ হরমোন ছাড়া কী করে হচ্ছে আপনি কৃত্রিম প্রজনন করবেন বা কীভাবে হচ্ছে আসলে ডিম থেকে পুনরুৎপন্ন করবেন একেবারে বা মানে ট্র্যাডিশনাল পদ্ধতিতে, সেই পদ্ধতি নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করি। বুঝতে পারছেন যে হচ্ছে আমরা সেই মাছগুলো চাষ করব যে মাছগুলো হচ্ছে বাজার মূল্য আছে, আমরা সেই মাছগুলো চাষ করব যে মাছগুলো হচ্ছে বাইরে আমি রপ্তানি করতে পারবো। চিতল ঠিক তেমনই একটি মাছ যেটা হচ্ছে দেশের বাইরে খুব ভালো মার্কেট আছে, আমাদের দেশেও একটা খুব ভালো চাহিদা রয়েছে মাছের। তো মেইনলি হচ্ছে আপনার মে থেকে জুন হচ্ছে প্রজননের একটা খুব ভালো সময় এই চিতলের ক্ষেত্রে। তো মে জুন পার হয়ে গেছে, বাট পরবর্তী যে সময়টা সেটা জুলাই এবং আগস্টও কিন্তু একটা ভালো সময় তার প্রজনন করতে পারে। তো প্রজনন করার ক্ষেত্রে অনেক খামারি যেটা মনে করেন সেটা হলো যে কৃত্রিম প্রজনন করতে গিয়ে অনেক ঝামেলা, আপনার হরমোন দেওয়া লাগবে, তারপরে হচ্ছে সেটাকে চাপ দিয়ে ডিম বের করতে হবে, সেটাকে মিশাতে হবে, মানে অনেক ঝামেলার কথা ভেবে অনেক খামারি করতে চান না, যার ফলে তাদেরকে স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় পোনার মানে জন্য দ্বারস্থ হতে হয়, এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে সেটা পোনা পরিবহন করে নিয়ে আসা, সেই পোনাটা আদৌ ভালো হবে কি না, মানে বিভিন্ন রকম হচ্ছে ঝামেলা থাকে। তো মানে এই পোনা উৎপাদন করার ক্ষেত্রে তো চিতলের এরকম একটি পোনার মানে মানে পোনা উৎপাদনের একটা প্রক্রিয়ার কথা বলবো, যেখানে আপনার কোনো ঝামেলা ছাড়াই আপনি হচ্ছে চিতলের পোনা উৎপন্ন করতে পারবেন। কী করতে হবে আসলে সেটা বলার আগে চিতলের কিছু অভ্যাস আমি বলতে চাই। সেটা হলো চিতল হচ্ছে সাধারণত পোনা দেয় প্রাকৃতিক যে জলাশয়গুলোতে, সেখানে হচ্ছে কোনো শক্ত সাবস্ট্রেট মানে শক্ত কোনো কিছুর উপর সে হচ্ছে পোনাটা মানে ডিমটা দেয়। তো এই ডিমটা হচ্ছে যেটা হয় সেটা হলো ডিমটা অনেক আঠালো, কিন্তু ডিমটা দেয় হচ্ছে সে শক্ত কোনো বস্তুর উপরে। তো এরকমই হচ্ছে একটা রিসার্চ ওয়ার্কের ফলাফল নিয়ে বলা হচ্ছে যে আপনি পুকুরে কী করে হচ্ছে এরকম একটা শক্ত সাবস্ট্রেট দিয়ে তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি পুকুরে এরকমই দিতে পারেন হচ্ছে আপনার টায়ার, অর্থাৎ গাড়ির যে টায়ারগুলো আছে, অর্থাৎ কার, বাস, এগুলো যে বা ট্রাকে যে টায়ারগুলো আছে সেটা একটা ব্যবহার করতে পারেন আপনি। তারপরে কী বলে সবচেয়ে ভালো হচ্ছে টায়ার মানে মেইনলি, এছাড়া হচ্ছে গাছের যে ব্রাঞ্চ মানে শাখাগুলো আছে সেটা হতে পারে, বাঁশের হচ্ছে যে পোলগুলো সেটাও আপনি ব্যবহার করতে পারেন। তো এরকম জায়গায় হচ্ছে আপনি হলো মানে পুকুরে রেখে সেখানে ডিম দেওয়াতে পারেন, এরকমভাবে ডিমটা আসলে দেওয়া সম্ভব। এখন কী কী করতে হবে এরকম একটু বলি, যে ব্রুডটা বুঝতে পারছেন এক বছর ভালো প্রতিপালন করতে হয় চিতলের ডিম প্রতিপালনের ক্ষেত্রে, এক বছর হচ্ছে আপনাকে ব্রুড মাছকে প্রতিপালন করতে হবে। খাদ্য দেওয়ার ক্ষেত্রে আমি আমার অন্য ভিডিওগুলোতে বলেছি, তারপর একবার বলে দিই, আপনারা খুব স্বল্প মূল্যে হচ্ছে সম্পূরক খাদ্য দিতে পারবেন, ফিশমিল এবং হচ্ছে আপনার সরিষার খৈল এবং রাইস ব্র্যান 3% হারে খাবারটা দিতে পারবেন। প্রাকৃতিক খাদ্য অবশ্যই থাকতে হবে, মাস্ট প্রাকৃতিক খাদ্য অবশ্যই হচ্ছে থাকতে হবে, এবং তার সাথে হচ্ছে সম্পূরক খাদ্য 3% হারে দিতে পারেন। প্লাস হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যেন হলো লেসিথিন জাতীয় হচ্ছে খাবারের সাথে, সম্পূরক খাবারের সাথে লেসিথিন যেন থাকে, মানে ব্রুড মাছ প্রতিপালনের ক্ষেত্রে একটা অন্যতম শর্ত হচ্ছে লেসিথিনের ব্যবহার। লেসিথিন মানে আমি এটা অন্য অন্য ভিডিওতে কিন্তু বলেছি আপনাদেরকে যে লেসিথিন হচ্ছে এই প্রজনন করার ক্ষেত্রে মানে প্রজনন ক্ষম যে মাছ তাদের ক্ষেত্রে ডিম বাড়াতে সাহায্য করে, পোনার মৃত্যুর হার কমায়, অনেক ব্যাপার আছে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যেন হচ্ছে লেসিথিন অবশ্যই তার মধ্যে থাকে। এছাড়া হচ্ছে লাইভ বা জীবন্ত খাবার হিসেবে আপনি হচ্ছে তেলাপিয়া বা কার্প জাতীয় মাছের পোনা হচ্ছে চিতলকে দিতে পারেন, ব্রুডকে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে একটা ভালো ফলাফল পাবেন বলে আশা করা যায়। কৌশলটা তো বুঝতে পারছেন, এরপরে হচ্ছে এক বছর প্রতিপালন করলেন, প্রতিপালন করার পর যখন ডিমটা ছাড়ার সময় হলো জুলাই আগস্টের দিকে, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেই পুকুরে যে এমন একটা অবস্থা তৈরি করতে হবে, অর্থাৎ পাম্পের মাধ্যমে পানির প্রবাহ রাখতে হবে। সেই প্রবাহ রাখলেই সে মনে করবে যে সে একটা মুক্ত জলাশয় আছে বা পানির মানে নদীতে আছে, যার ফলে যখন আপনি সে টায়ার রাখবেন, টায়ার হচ্ছে আপনার বাস বা ট্রাকে যে টায়ারগুলো আছে, রাবারের টায়ারগুলো, সেগুলো রাখবেন, সে টায়ারে সে ডিমটা দিবে, আপনি সেখানে ডিম কালেক্ট করার পর সেটাকে হাঁপাতে নেবেন, এবং হাঁপাতে নেওয়ার পরে হচ্ছে কন্টিনিউয়াস তাকে ওয়াটার সাপ্লাই দিয়ে হচ্ছে আপনার ডিম ফোটাতে হবে। অর্থাৎ খুব
মানে ঝামেলা, একেবারে ঝামেলা ছাড়া আপনি খুব সহজেই কিন্তু এই ছিদ্রের পোনাটা উৎপন্ন করতে পারেন এই পদ্ধতিতে। টায়ার দিয়ে সেখানে পানি ঝর্ণা দিয়ে 1 বছর অতিবাহিত করে আপনি ছিদ্রের পোনা উৎপন্ন করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এটা তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।